সো গাইস তোমাদেরকে শুভ সপ্তাহের অনেক অনেক শুভেচ্ছা। দেখো চ্যানেল চুলটা একদম হচ্ছে তোমার কি বলে ছিনাল ছিনাল লাগছে, ছিনাল বলতে তোমার বুঝে যাওয়া ছাপড়ি ছাপড়ি, আর চুলটা একদম মুরগা ছাট কাটিং, তোমরা তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। নাদের সব আবার একটু চুল কেটেছে, এটা হচ্ছে বাচ্চা কাটিং, বাচ্চা কাটিং আনারস, আনারস কাটিং এটা। আপনি কি বলতে চান এই কাটিংটার ব্যাপারে, আপনাকে কি হেভি লাগছে কি লাগছে না একটু বলে দেন। আর আমি শুনছিলাম পূজার মধ্যে বলে সে বৃষ্টি হবে, বৃষ্টিতে নাম গন্ধ নাই, উল্টা দেখো আকাশে কি রোদ, ওইদিকে সূর্য আর এদিকে দেখো কত রোদ। কে বলছিল ভাই পূজার সময় বৃষ্টি হবে? ও ফেকুচান। সো গাইস কাপলদের জন্য খুবই ভালো খবর যে পূজার মধ্যে বৃষ্টি হবে না, পূজার মধ্যে আজকে রোদ থাকবে। রাধা শোভা আজকে কোথায় যাওয়ার প্ল্যান আছে? আজকে যাব একটু এদিক ওদিক বন্ধুদের সাথে। আর এদিকে দেখো আমার বাবাকে আজকে পূজা তাও কাজ করছে। দাদু একটা বুদ্ধি করা যায় ভাই, কি বল? আজকে বিকালে যাই, ঠিক আছে, একটা ছিঁড়া ফাটা গেঞ্জি পরি, একটা থালা নিয়ে বসি, এরকম এরকম ছিঁড়া গেঞ্জি, এর থেকেও ছিঁড়া একটু। আচ্ছা ঠিক আছে আমি ছিঁড়ে দেবো, এক্ষুনি ছিঁড়ে দিচ্ছি। আর ছিঁড়া ফাটা গেঞ্জি পরে তারপরে একটা থাল নিয়ে ভাই বসি, কমসে কম তো পূজার ঘোরার টাকাটা হয়ে যাবে ভাই কালকে। দাদা কিছু দাও না, দাদা দাদা হসপিটাল যেতে লাগবে, দাদা দাদা। এই দৃশ্যটা শুধুমাত্র মজার জন্য কেউ মনে লাগাবেন না। না ভাবছি এবারকার ইন্ডিয়ান আইডলে আমাদের ফেকুচান তো চান্স পাইই যাবে। ইন্ডিয়ান আইডলে কিন্তু আরে ইন্ডিয়াস গট ট্যালেন্ট। তো গাইস এখন আমি মাঠে থেকে বাড়ি আসলাম, ফুটবল ইজ ইম্পর্টেন্ট, ফুটবল ছাড়া আমার একটা দিনও চলে না। এমনিতে আমি বিকালবেলা বাড়িতে বসে থাকি কিন্তু ফুটবল খেলে একটু মনটা ভালো লাগে। আর এদিকে দেখো আমার দিদিকে গালে আমাদের বরফ লাগাচ্ছে, বরফ লাগা স্কিনটাকে একটু চকচকা করবে, কাম ধাম তো করে না, সারাদিন খেলে রূপচর্চাই করে। আর দিকে ফেকুচান আর নাদেশ বাবা কোথায় আছে, ওরা তো আমার বডি গার্ড না, ওদিকে ছাড়া আমার একটু রিস্ক হয়ে যায় বাড়ানো। এখন তো ইউটিউবার না গাইস, তাই তো বেশি বক বক না করে চলো এখন রেডি হয়ে আর যাই। মাকে সিম্পলি বললাম যে একটু দুধ বের করো, মা তো দেখি এখানে ওটস বানাচ্ছে। গাইস আমি এখন ঘুরতে যাব কার সাথে? কার সাথে? আমার আমার তো কেউ নাই, আমি একাই যাব। একা একা? হ্যাঁ সমাজে রে। এই ব্যাগের মধ্যে কি শাড়ি আছে? এটা আমি ট্রেলারের কাছে নিয়ে যাব। এটা হচ্ছে আমার শার্ট যেটা মামা দিল, তোমাদেরকে তো দেখাই নি, যারা পরেই দেখাই তোমাদেরকে। আরো একবার চলো ফিরে যাই আমি তো। আরে ভাই রেডি হ। আমি ভেবে যাব ভাই। এই ভেবে যাবি তো? ভালো লাগছে না তুই? সত্যি করে বলতো কোনদিন ভাবছিলি ধরতে পারি এত সামনে থেকে? আমি ভাবি না ভাই, কিন্তু হার্ড ওয়ার্ক করলাম ভাই, হার্ড ওয়ার্ক করলে সবকিছু পাওয়া যায় ভাই। 200 সাবস্ক্রাইবার থেকে সাবস্ক্রাইব করেছিলাম ওর ফার্স্ট চ্যানেল ব্লগিং উইথ প্রীতম, আর আজকে এটা কলেজ আর আমি তো কলেজ বাই প্রীতমের ফার্স্ট থেকে সাপোর্টে, কলেজ বাই প্রীতমের 6th সাবস্ক্রাইবার এখন মনে আছে। আর এখন 1 লাখের বেশি ফ্যামিলি হয়ে গেছে না আমাদের একদম। ফাইনালি বন্ধুগণ সবাই বাইরে চলে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, দেখো আমি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা, লাগতে দিন আমি সেক্সি একদম। আর এটা দেখো আমি নিউ শুজ যেটা আমি কিনছিলাম তোমাদেরকে দেখাই নি, তোমরা এখন দেখে নাও। চলো এখন 6:30 বাজে তো বাড়ানো যাক বাইরে থেকে, চলো। তো গাইস এখানে আমাদের টিম মেম্বাররা চলে আসে, এখানে দেখতে পারো সবাই, এরা তিনজন মাটি গাছ থেকে আর পিছনে দুজন তোমরা চিনোই। গাইস এখানে আস্তে আস্তে এত ভিতর ভিতরে ঢুকলে কত ভিড় হবে বাপ ভাই, প্রত্যেকবার মতন এখানে লাইটিং খুবই ঝকঝকে হচ্ছে, ভালো লাগছে দেখতে। এই দেখো এখান থেকে নাগরদোলনা দেখা হচ্ছে ভালো মতন। বিমল যুবা কেশরী কামলা পশান বলে যুবা কেশরী জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার পরিচালিত উত্তর মাল্লা সময়ের সাথে পাল্লা দিয়ে দশের মধ্যে ভাই কত রেটিং দিবে তোরা বল? সাড়ে 9, 7, 8, 7.5। আগের বছরের মতন খুব একটা ভালো হয় নাই কিন্তু দশের মধ্যে আমি কত রেটিং দিবো? 7 রেটিং দিবো। ভাই দাদু ফেকুচান আজকে বলছিল না যে আজকে বাটি বাটি নিয়ে এখানে আসে বসবে, বসে যা বসে সাড়ে বসে যা, আয় বসে বর বসে বর, চা 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 চা।
এই পূজোটা অর্গানাইজ করে জাতীয় শক্তি সংঘ পাঠাগারের মেম্বারসরা। সামনে যে মেন প্যান্ডেলটা দেখলো ওটা তো শুধু প্যান্ডেল, কিন্তু মেন পূজোটা তো এই মঞ্চের উপরেই হয়। তারপর মার থেকে অনেক আশীর্বাদ নিয়ে ধন্যবাদ বললাম এত সবকিছু দেওয়ার জন্য। গাইস আমরা ঠাকুর এখান থেকে দেখা হয়ে গেছে আমাদের, তো এখন একটু মেলা ঘুরি, মেলা ঘুরি তোমাদেরকে দেখাই, আর এখান থেকে একটু যাই একটু বাইরের দিকে। তোদেরকে একটা কথা বলে বিশ্বাস হবে না, কিন্তু ছোটবেলা হয় না এখানে উঠে আমার স্বপ্ন ছিল জানিস ভাই, আমারও ছিল, আজ পর্যন্ত আমাকে উঠায় নাই বাবা, এটা উঠে স্বপ্ন ছিল আমার, আমার স্বপ্ন এখন ওইটা, এত বাবার স্বপ্ন দেখিস না। পুজো কিন্তু সবার জন্য এক হয় না, এটা আমাদের আশেপাশের লোকদেরকে অবজার্ভ করে বোঝা যায়। সো বি কাইন্ড, বি হাম্বল ফর এভরিওয়ান, স্প্রেড লাভ এন্ড বি থ্যাঙ্কফুল ফর এভরিথিং। গাইজ আসলাম একটু মিটা ফিটা হবে, একটু ফ্যান ফলোয়িং আসবে, একটু দেখা করবো, কিছু না কেউ তো আসবেই না। 8টা বাজবে প্রায় প্রায়, এখনো কোনো সাবস্ক্রাইবার আসেনি দেখা করতে, একা একা দাঁড়িয়ে ভাবছিলাম যে মনে হয় না আর কোনো সাবস্ক্রাইবার আসবে দেখা করার জন্য, কিন্তু না তখনই একটু আশার আলো দেখতে পেলাম। আমি জানি গাইস আমার ফ্যামিলির একজন হলেও আসবে, ছোট ছোট ভাইদের সাথে একটু ফটো তোলার পর আমরা চলে যাই এই পাশে আর কি অন্য একটা পুজো মণ্ডপে। আর মাটিগাঁ থেকে যে ভাইগুলো আমার সাথে দেখা করতে এসেছিল তাদের লেট হওয়ার কারণে তারাও বলে চলে যাবে। ভাই তোর তো চলে যাবি, আমরা এখন অটোতে বাড়ির দিকে মানে মাটিগাঁর দিকে যাব, আর আবার আশা করি আবার পরের বার দেখা হবে খুব শীঘ্রই। আর একটা কথা, আমার কলেজ মানে সরি কলেজ বয় প্রীতম কে দেখো, আর মানে স্কুলে মানে যতদূর থ্যাংক ইউ তার জন্য, আর থ্যাঙ্কস টু কলেজ বয় প্রীতম যে সবাইকে তো ভাইরাল করতে, থ্যাংক ইউ গাইস। সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি প্লিজ প্লিজ, 1 মিলিয়ন ব্রো। তো ভাইদের লেট হচ্ছে বলে ভাইরা চলে যাবে এখান থেকে, তো অটো ধরে এদেরকে মাটিগাঁ পাঠিয়ে দেবো আবার, আর আমরা যাবো একটু নবায়নপুরের সাইডে। যাই হোক ভাইদের সাথে খুবই আনন্দ হলো, পরের বার আবার হবে, আসছে বছর আবার হবে, আর এখন পুজো শেষ হয়ে নেই, তো আমরা যাচ্ছি এখন নবায়নপুরের দিকে, নবায়নপুরে যাই একটু ঘুরে আসি, লেটস গো। রাস্তা যেতে দেখা গেলো ফেকু চেনে কিছু বন্ধুর সাথে, ভাই তোর নাম পিয়ুষ, পিয়ুষ দত্ত খালি করে গত্ত, ভাই তোর নাম ও এটা ফেকু চেন, আর এখানে আরো ভাই ভাই আছে, তাকে এদেরকে বেশি ডিস্টার্ব করবো না। সে দেখো সাইডে দাঁড়িয়ে এখানে অল্প দাঁড়িয়ে, আর এখানে আরো দুটা বন্ধু গৌরব শুভ সপ্তমী ভাই, শুভ সপ্তমী আমি ভাই, এখানে চিনই গাইস। আমি ওইটাই ভাবছি যে 3 দিনের একটা ব্লগ বানাবো ভালো করে একদম ডিটেলসে সব কিছু, নাকি ডেলি দিন একটা একটা করে ভিডিও ছাড়বো। তো তুষার ভাই, হ্যাঁ ভাই পুজো তো যাচ্ছে, হ্যাঁ ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবি না, গার্লফ্রেন্ড থাকে না ঘুরবো, দুর্গা পুজো মানে খাবো দাবো ঘুরবো এনজয় করবো, বাঙালিদের সেরা পূজা দুর্গা পূজা। তো গাইস আমরা হাঁটতে চলে আসলাম বাগাজিন স্পোর্টিং ক্লাবের সামনে, এটা দেখছো এমন কিছু এন্ট্রেন্স, আর আমার দুই ছেলেপেলে এখানে দাঁড়িয়ে আছে দেখছে যে ভিতরে ঢুকবো কি ঢুকবো না। প্যান্ডেলের ভিতরে আসতে দেখলাম আমার দিদির সঙ্গে কিছু বান্ধবীর সাথে ফটো তুলছে। এই যে এটা যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব পাঁচতারা, অনেক বড় ক্লাব, আর প্যান্ডেলটা কিছু এমন দেখতে চটের কি দিয়ে বানাচ্ছে বাঁশের। তো চলো আর কি ভিতরে যাওয়া যাক কেমন হয় না, চটের দিয়ে বানানো হয়েছে বাঁশ আর চটের একটু মিক্সিং আছে এখানে, বেশ গোল্ডেন গোল্ডেন লাগছে। আমরা এত জায়গায় ঘুরেছি সত্যি ভালো, এটা লেগেছে আমাদের ঠিক একদম বাঁশের মধ্যে। আর কত দিবে তোরা, তারপর কিছু দূর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ভাই ভাই সঙ্গতে, এখানেও বেশ মনকে ছুঁয়ে যায়, প্যান্ডেল আর প্রতিমা দর্শন করলাম আমরা। তারপর আমরা আসলাম একটা ফাস্টফুডের দোকানে চাউমিন খাওয়ার জন্য, লাস্ট চাউমিন যে কবে খেয়েছিলাম সেটা ভুলে গেছি, তাই চাউমিনের স্বাদটাকে পুনরায় মনে করার জন্য আবার খেলাম, মাত্র একটাই তো দিন বেশি তো আমরা খাই না। তারপর চাউমিন খাওয়ার পর আমরা চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে আমার মা বললো যে তোর সাথে দেখা করতে মিট আপে কত ভিড় হয়েছিল, মাকে কিভাবে বোঝাই ভিড় অল্প ভিড় কাদের ও মিট আপে, মিট আপে খুব একটা ভিড় হয় নাই, ভাবছিলাম অনেক লোকজন আসবে মানে একটু সাবস্ক্রাইবার দেখা করবে, খুব একটা ভিড় হয় নাই। আরে ভাই চোখ না একটু ভিডিও বানাতে দে না।